বিজেপির সংকল্প যাত্রার জন্য আজ সকালে বিজেপির পক্ষ থেকে এক বাইক র্যালির আয়োজন করা হয়। এই র্যালির জন্য কাছাবা জনপুর খেলার মাঠে বিজেপি কর্মীসত্তরা জড়ো হয়। র্যালিতে প্রায় 1000 মোটরসাইকেল নিয়ে বিজেপি কর্মীসত্তরা অংশ নেয়। র্যালিটি হাইরোড ধরে কাছাপাড়া আপনার আসতে মুক্তি থানার পুলিশ বিজেপির বাইক র্যালিকে আটকে দেয়। র্যালি আটকানো নিয়ে পুলিশের সাথে বিজেপি কর্মীসত্তরা ঘোষণা শুরু হয়। তারপর রীতিমতো রণক্ষেত্রে চেনা নেয়। বিজেপির দাবি, এই র্যালির জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে অনুমতির জন্য আবেদন করেছিল। এরপর পুলিশ কোনোরকম সাড়া না দেওয়াতে বিজেপির পক্ষ থেকে হেরেছিল। প্রশাসন পক্ষ থেকে সম্মতি প্রদান রয়েছে, কিন্তু বাইক র্যালি শুরু হওয়ার পর মাঝপথে পুলিশ আটকে দেয়। এদিন তারা সুষ্ঠুভাবে র্যালি বার করেছিল। তাদের অভিযোগ, রাজ্য শাসক দল ভয় পেয়ে পুলিশকে দিয়ে তাদের কর্মসূচি বানচাল করতে চাইছে। পুলিশ এদিন 400-এর ওপর বিজেপি কর্মসূচিদের আটক করেছেন। কর্মসূচি ছাড়াতে বিজেপি সমর্থকরা থানার বাইরে বিক্ষোভ দেখায়। পুলিশ জানিয়েছে এই র্যালির কোনো অনুমতি ছিল না। আমাদের বিজয় সংকল্প বাইক র্যালি শুভযাত্রা আজকে রয়েছে। আমরা এই র্যালি এখানে আয়োজন করেছি। আমরা 23 তারিখ আমরা এর জন্য পারমিশন ব্যারাকপুর কমিশনারেটে আমরা পারমিশনের জন্য আবেদন করেছিলাম। তারা আমাদের দ্বিতীয়বার আমাদের 1 তারিখে আমাদের পিছপুর থানা এবং টিটাগড়ে আমাদের ডেকে পাঠিয়েছিলেন। পরবর্তীকালে তারা সেটাকে ক্যান্সেল করে বলেছিলেন যে আমরা প্রয়োজনে আপনাদের সাথে ফোনে কথা বলব। কিন্তু বর্তমান আজকে বিভিন্ন জায়গায় বাইক আটকাচ্ছে, আমাদের এখানে পুলিশ আটকাচ্ছে, এবং আমার শক্তি বৃদ্ধি হচ্ছে শাসক দলের পক্ষ থেকে প্রশাসনকে কাজে লাগিয়ে এই ধরনের র্যালিকে বন্ধ করতে চাইছে। কারণ এইটা এইখানে যে পরিমাণ সংখ্যা হবে বা হওয়ার কথা আছে তাতে শাসক দল ভয় পাচ্ছে, এবং যার জন্য তারা প্রশাসনকে দিয়ে এই র্যালি বন্ধ করার চেষ্টা করছে। যদি এখনও আমাদের কলমের দুনিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।